ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ দুপুরে আখাওড়া চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয় আটককৃতরা হলেন মিয়ানমারের মুন্ডু জেলার নাকুয়া গ্রামের মোহাম্মদ হারুন মিয়ার ছেলে মোহাম্মদ কামাল ও মিয়ানমারের জালামুন্ডু থানাধীন মুসুগি গ্রামের আলী হোসেনের ছেলে সাব্বির মোল্লা এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে